ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা অনেকদিন বড় পর্দায় দেখানা গেলেও টিভি পর্দায় তিনি বেশ নিয়মিত গত শুক্রবার তার দেখা মিলেছে একটি বৃদ্ধাশ্রমে রাজধানীর উত্তরার মৈনার টেকের আপন নিবাস বৃদ্ধাশ্রমে যান তিনি সেখানে বর্তমানে পঞ্চাশেরও বেশি বৃদ্ধ মা ও বেশ কিছু প্রতিবন্ধী রয়েছেন তাদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন পূর্ণিমা বয়স্ক অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে এসেছেন তিনি তাকে কাছে পেয়ে খুশিতে মন ভরে গেছে তাদের পূর্ণিমা বৃদ্ধাশ্রম ঘুরে এসে সেখানকার বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে যেন কথা বলছে সেই ছবিগুলোই পূর্ণিমা বলেন আমি বৃদ্ধাশ্রমের মানুষগুলোর সঙ্গে একবেলা খাবার খেয়েছি তাদের সঙ্গে সময় কাটিয়েছি সেখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে বৃদ্ধাশ্রমটিতে প্রায় পঞ্চাশ জনের মতো বৃদ্ধ রয়েছেন যাদের মধ্যে অনেকের বয়সই একশোর বেশি এছাড়া কিছু যুবতী রয়েছে রয়েছে কিছু প্রতিবন্ধী যারা চোখে দেখতে পায় না আমার কাছে এটা ভালো লেগেছে যে তারা একটি নির্ভরযোগ্য স্থানে আছে যেখানে তারা সঠিক যত্ন পাচ্ছে পূর্ণিমা আরও বলেন তাদের সঙ্গে সময় কাটিয়ে এবং এক খাবার খেয়ে অনেক ভালো লেগেছে শান্তি অনুভব করছি আমার মতো করে আপনারা যারা আছেন সবাই আসুন তাদের সঙ্গে সময় কাটান একবেলা সবাইকে অনুরোধ করব তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপন নিবাস বৃদ্ধাশ্রমটির নির্বাহী প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা সেলিনা সেলি বলেন আমাদের এই বৃদ্ধাশ্রমে এসেছিলেন সবার প্রিয় মুখ পূর্ণিমা অসম্ভব ভালো মনের মানুষ তিনি মায়েদের জন্য খাবার এনেছেন গল্প করেছেন গান করেছেন আর অফুরন্ত ভালোবাসা দিয়েছেন দিনটির কথা আমাদের মা এবং ছোট প্রতিবন্ধী বোনরা কখনোই ভুলবে না সয়দা সেলিনা সেলি আরও বলেন দু সালে মাত্র জন সর্বহারা আপন হারা এবং আশ্রয়হীন বৃদ্ধা নারী নিয়ে শুরু হয় আপন নিবাস বৃদ্ধাশ্রমটির যাত্রা বিভিন্ন রাস্তা রেল স্টেশন লোকাল বাজার থেকে এরকম বৃদ্ধ মা যাদের ন্যূনতম খাবার দেওয়ার কেউ নেই তাদের এই আশ্রমে এনে একটুখানি ভালো রাখার চেষ্টায় সেবা করে যাচ্ছেন তারা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ